আগামী 7 জানুয়ারি দাদশ সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না যান সেই জন্য লিফলেট বিতরণ করছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মী দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক নুরের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে রাজধানীর নাইটাঙ্গেল মোড় থেকে শুরু হয়ে একটি লিফলেট বিতরণ কার্যক্রম চলছে সেই কার্যক্রমে মূলত দাদশ নির্বাচনে 7 জানুয়ারি যে নির্বাচন ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ বর্জন জানিয়ে তারা এই লিফলেট বিতরণ করছে দর্শক আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে কিন্তু গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা কিন্তু লিফলেট বিতরণ করছেন এবং মাইকে কিন্তু নানা রকম স্লোগান দিচ্ছেন দর্শক আপনারা দেখছেন জয় জয় দিনে সরাসরি 7 তারিখের নির্বাচন 7 তারিখের নির্বাচন লুটেরাদের নির্বাচন দিল্লির নির্বাচন কাকরাইল মোড় থেকে শুরু করে যে লিফলেট বিতরণ সেই লিফলেট বিতরণ তারা করছেন পাশাপাশি মাইক ব্যবহার করে কিন্তু তারা ভোটারদের আহ্বান জানাচ্ছেন যাতে 7 জানুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন যাতে যাতে ভোট গ্রহণে না যান ভোট গ্রহণ না করেন সেজন্য তারা মাইকে ঘোষণা দিয়ে মানুষ সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের আহ্বান জানাচ্ছেন পাশাপাশি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছে দর্শক দেখেন আমরা যে লিফলেট বিতরণ করছি পিছাই যান সবাই আমরা যে লিফলেট বিতরণ করছি এটি শুধুমাত্র লিফলেট বিতরণ না এটি জনগণের যে মত সেই জনগণের মতামত আমরা জানার চেষ্টা করছি এবং জনগণ যাতে এই দামি নির্বাচন বর্জন করে টাকা পয়সা দিয়ে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে যাতে এই দামি নির্বাচনে জনগণকে না নিতে পারে ইতিমধ্যে আওয়ামী লীগ বিভিন্ন হুমকি ধামকি কিন্তু দিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বলেছে যে 18 সালে কিভাবে ভোট হয়েছিল উপর থেকে তাদের উপর নির্দেশনা এসেছিল 12:30 যে তোমরা 60% ভোট কাস্টিং করে ফেলাও সেটি কিন্তু হয়েছে যে কারণে এইবার যাতে ওই ধরনের চুরি চামারি ওই ধরনের ভোট ডাকাতি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এক ধরনের প্রহসন সেই নাটক যাতে মঞ্চস্থ না করতে পারে সেজন্য কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জনগণের কাছে যাচ্ছি জনগণকে বোঝাচ্ছি এবং জনগণকে এই কথা আমরা বলছি যে 500 টাকার বিনিময়ে আওয়ামী লীগ আপনার ভোটটা কিনে নিবে সেটি আসলে কখনোই হতে পারে না টাকার থেকে নৈতিকতা বড় আমরা জনগণকে সেটাই বলছি যে আপনার নৈতিকতা ধরে রাখুন আওয়ামী লীগ সরকারকে বর্জন করুন এবং আপনারা ভোট কেন্দ্রে যাবেন না ছোট ছোট আন্দোলন থেকে আসলে বড় কর্মসূচির ঘোষণা আছে কিন্তু আমরা লক্ষ্যে এটি কিন্তু অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এই গণসংযোগ চলছে অসহযোগ আন্দোলন মানে কি আপনারা ভ্যাট দিবেন না ট্যাক্স দিবেন না আপনারা বৈদ্যুতিক দিবেন না খাজনা দিবেন না সেই অসহযোগ আন্দোলনের অংশ হিসেবেই আমরা কিন্তু গণসংযোগ করছি সুতরাং এটিকে ছোট আন্দোলন বলার কোনো সুযোগ নাই